গরু বা গবাদি যে পশু আছে যেটা খাবে সেটা আপনার এখানে গাছের পাতাটা পাচ্ছে, ডগা পাচ্ছে, তারপরে হচ্ছে ভুট্টার যে বীজ সেটা নরম হয়ে যাচ্ছে সেটা খেতে পাচ্ছে, এবং শিকড়টা খেতে পাচ্ছে। আপনি নর্মালি যখন আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা নিয়মিত একটা যারা গরুর খামার করি তারা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে নিয়মিত ঘাস খাওয়ানোটা। সব জায়গায় নিয়মিত ঘাস পাই না, অথবা যদিও পাই দাম বেশি বা অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়, তো এই বিষয়ে নানা সমস্যার কারণে আমরা নিয়মিত গরুকে কিন্তু ঘাসগুলো খাওয়াতে পাচ্ছি না। আমরা যে জায়গাটায় আজকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমরা একটা নেট হাউস তৈরি করেছি যেটা হাইড্রোপনিক ঘাস বলে, যেখানে ঘাসের একটা রুম যেটা আমরা নিজেরাই তৈরি করেছি। তো সেই হাইড্রোপনিক নেট হাউস যেটাকে আমরা বলছি, সেটার ভিতরে কীভাবে ঘাসগুলো উৎপাদন হবে এবং কীভাবে সম্পূর্ণ কাজ করবে সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমরা এই নেট হাউসটার একদম ভিতরে। নেট হাউসটা পুরোটা আগে বলি, আমরা তৈরি করেছি স্টিল দিয়ে। এটা আপনারা চাইলে বিভিন্নভাবে তৈরি করতে পারেন, বাঁশ দিয়ে তৈরি করতে পারেন, পাইপ দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনারা রেডিমেড চাইলেও আমরা তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। এবং আপনারা যেটা দেখছেন, আমাদের পুরো নেট হাউসটাতে বাহির দিক দিয়ে আমরা শেড নেট ব্যবহার করেছি। তো শেড নেটটা দেওয়ার কারণ হচ্ছে আপনার তাপমাত্রাটা সবসময় নিয়ন্ত্রিত থাকে, যেটার কারণে আপনি নর্মাল যে নেটটা দিলে জাস্ট আপনার তাপ ভিতরে বেশি হতে পারে, কমও হতে পারে। আমরা এই নেট হাউসটা দেওয়ার কারণে, এই শেড নেটটা দেওয়ার কারণে তাপটা সবসময় নিয়ন্ত্রিতভাবে থাকবে। এরপরে আমরা যেটা করেছি, এটা অটোমেটিক সিস্টেম করেছি। যখন আমরা এই ট্রেগুলো ব্যবহার করেছি, হাইড্রোপনিক ট্রেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর নিচটা করে খুব সুন্দর ফুটা করা আছে, যেটার কারণে আপনার পানি এখানে জমে থাকবে না, কারণ জমে থাকলে আপনার ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে। সে কারণে এই ফুটোগুলোর কারণে পানিগুলো সব ঝরে যাবে, যতটুকু দরকার গাছের খাবার হিসাবে সেটা ভুট্টাটা টেনে নেবে। এবং এটা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা পুরোটাই ফগার সিস্টেম করেছি অটোমেটিক পানি দেওয়ার জন্য। আপনাদের এটার পিছনে বেশি সময় দিতে হবে না, জাস্ট আপনারা ট্রেতে তুলে দেওয়া পর্যন্ত আপনাদের কাজ থাকবে, বাকিটা এই অটোমেটিক সিস্টেমের কারণে। দিনে আপনি যদি তিনবার চান, চারবার চান, পাঁচবার চান, যতবারই চান ওয়েদার অনুযায়ী সেভাবে পানি দিতে পারবেন। জাস্ট আপনারা টাইমারে ফিক্সড করে দিবেন আপনি কতটুকু সময় পরপর দিতে চান এবং কত সময় ধরে দিতে চান সেটার কারণে। আমরা এখানে ফগারগুলো দেওয়ার কারণে আপনার মাত্রাতিরিক্ত কোনো পানি যাবে না, এবং এটাতে কুয়াশা সিস্টেম করা যায়। আপনি যদি চান যে এনভায়রনমেন্টাল ঠান্ডা রাখার জন্য সেটাও পারবেন। এই ফগারগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, আপনারা দেখছেন হয়তো। আমরা ওই মুরগির শেডে ব্যবহার করে অনেকেই, অনেকেই গরুর শেডে ব্যবহার করে। এটা সেই একই জিনিস, জাস্ট এখানে ব্যবহার করা আছে। আপনারা দেখছেন পাইপ বিছানো আছে এবং ভিতরে প্রত্যেকটারই একটা করে ফগারের এই মাথাগুলো ব্যবহার করা আছে, যেটার কারণে আপনি যদি বেশি করে পানি দিতে চান সেটাও দেওয়া সম্ভব, এবং আপনি যদি কমায় নিয়ে আসতে চান সেটাও সম্ভব। তো মোটামুটি অটোমেটিক হওয়ার কারণে আপনার এখানে প্রচুর সময় দিতে হবে এমন কিছু না, আপনারা জাস্ট ট্রে পর্যন্ত তুলে দেওয়ার পর বাকি কাজ অটোমেটিকলি হবে, এবং সাত দিন আট দিন পর পর আপনি যেরকম ইচ্ছা ঘাস তুলে নিতে পারবেন। এবং এটাতে যেটা আছে, আমরা যেটা এখন পর্যন্ত তৈরি করেছি এটাতে 160টা ট্রে ধরে। আপনারা এখানে চাইলে, আপনাদের যদি অল্প গরু থাকে 5টা 7টা 10টা, তাহলে আপনারা 2টা ট্রে করে ঘাস তুলতে পারেন একদিন করে। সেই সিস্টেমে সপ্তাহে কয় কেজি করে তুলতে চান বা দিনে কয় কেজি করে তুলতে চান সেটা আপনি হিসাব করে নর্মালি এই জিনিসগুলো সাজিয়ে নেবেন, যে আপনি কোন তারিখ থেকে কত তারিখে কোন র্যাকের মধ্যে ঘাসগুলো তুলবেন সেটা আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন। তো আমরা যেখানে এটা তৈরি করে দিয়েছি, তারা অলরেডি ঘাসের কিছু কাজ শুরু করেছে। আপনারা দেখতে পারবেন যে এখানে এরা 3-4 দিন হয়েছে এটা দেওয়ার, এটার একটু বয়স একটু বেশি এবং খুব ভালো ঘাস হচ্ছে। এটা এদের, এটাও এক্সপেরিমেন্ট এক ধরনের। আর এখানে আরেকটা বিষয়, এই ঘাসগুলোতে দেখবেন যে কোনো মাটির সংস্পর্শে না থাকার কারণে কোনো রকম ময়লা থাকবে না, এবং
যদি আপনার গরু বা গবাদি যে পশু আছে যেটা খাবে সেটা আপনার এখানে গাছের পাতাটা পাচ্ছে, ডগা পাচ্ছে, তারপরে হচ্ছে ভুট্টার যে বীজ সেটা নরম হয়ে যাচ্ছে সেটা খেতে পাচ্ছে এবং শিকড়টা খেতে পাচ্ছে। আপনি নর্মালি যখন জমিতে গাড়বেন তখন কিন্তু আপনার যখন তুলে আনবেন তখন শিকড় থাকবে না অথবা ভুট্টার দানাটা থাকবে না, কিন্তু এখানে আপনি সম্পূর্ণ জিনিসটা পাচ্ছেন এবং পরিষ্কার। এটা আপনাকে ধোয়ারও কোনো দরকার নেই, আপনি সরাসরি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এবং এটার আমরা একটা ভিডিও আপনাদেরকে দিব, আসলে এটা কিভাবে প্রথম থেকে প্রসেস করা হয় সেটার উপরে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এনারা তৈরি করেছে সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা এই র‍্যাকটা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি এবং এটার কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো মোটামুটি এই ছিল ভিডিও। আপনাদের যদি এরকম র‍্যাক প্রয়োজন হয় সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, হাইড্রোফোনিক ট্রেগুলো যে লাগে সেটাও আমাদের কাছ থেকেই নিতে পারবেন। আপনারা যদি চান এটা আমরা সেট আপটা আপনাদের কাছে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো, বাংলাদেশের যেখানেই নিতে চান সেটাতেই আমরা কুরিয়ার করে আপনাদেরকে দিতে পারবো। এবং এটা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।